हाय फ्रेंड्स আমি জয় আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব যে প্লে বাটন অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেই বিষয়ে এবং আপনারা যারা আপনি ইউটিউব প্লে বাটন কি কতটুকু সাবস্ক্রাইব হওয়ার পর আপনারা পাবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এবং সেই বিষয়ে অ্যাপ্লিকেশন করতে হয় সেই বিষয় নিয়েও কথা বলবো। সো ফ্রেন্ডস চলুন স্টার্ট করা যাক। সো ফ্রেন্ডস ইউটিউবে অনেকগুলো প্লে বাটন রয়েছে যেগুলো অ্যাওয়ার্ড রয়েছে বিভিন্ন রকমের। সো সেগুলো পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই তাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে, তারপর আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো এবং অ্যাপ্লিকেশন করার পর আমাদেরকে সেই সব প্লে বাটনগুলো তারা আমাদেরকে সেন্ড করে থাকবে। তো এখানে অনেক রকমের প্লে বাটন রয়েছে, আমরা সেগুলো প্রথম থেকে আমরা বেশ কিছু আজকে প্লে বাটন নিয়ে কথা বলবো, অ্যাওয়ার্ডগুলো নিয়ে কথা বলবো যেগুলো এখন পর্যন্ত কেউ না কেউ পেয়েছে। আমরা সেই প্লে বাটনগুলো নিয়ে এখন কথা বলবো এবং এছাড়াও এখনও পাইনি এরকম অনেক প্লে বাটন রয়েছে ইউটিউবে, তো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, কিন্তু আজকে কথা বলবো যেগুলো পেয়েছে সবাই। তো ফ্রেন্ড চলুন আমি প্রথমেই কথা বলবো যে এক নাম্বার আমাদের প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সিলভার প্লে বাটন। তো সিলভার প্লে বাটনের আমরা যদি আমাদের 100K সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে আমরা এই সিলভার প্লে বাটনটি পাবো। সো ফ্রেন্ডস এটি আমাদেরকে একদম প্রথম লেভেলের যে প্লে বাটনটি রয়েছে সেটি একটি আপনার 100K অথবা 1,00,000 যদি আমাদের সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো এবং অ্যাপ্লিকেশন করার পর সেটি আমাদেরকে ইউটিউব থেকে আমাদেরকে সেন্ড করে দিবে। সো ফ্রেন্ডস এইটার উপরে আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের নামও এখানে প্রিন্ট করা থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটির উপরে যে চ্যানেলগুলো রয়েছে তাদের নাম লেখা থাকে। সো ফ্রেন্ডস আমি এখন নেক্সট যেটি নিয়ে কথা বলবো এটি 2 নাম্বার রয়েছে, সেটি হচ্ছে গোল্ড প্লে বাটন। এটি আপনার 10,00,000 সাবস্ক্রাইব প্রয়োজন এবং 10,00,000 সাবস্ক্রাইব অথবা 1,000,000 সাবস্ক্রাইব একই কথা। এটি আপনার হলে আপনি এই গোল্ড প্লে বাটনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ফ্রেন্ডস এইগুলো সবগুলো হচ্ছে আপনার ক্রিয়েটরস অ্যাওয়ার্ড। সো এটি এইটার জন্য আপনাদের অবশ্যই 1,000,000 সাবস্ক্রাইব লাগবে এবং এটিগুলো আপনাদের 1,000,000 হওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তারপর ইউটিউব থেকে আপনাদেরকে অবশ্যই এটি সেন্ড করে দেবে। তো আপনারা এটি অবশ্যই 1,000,000 হওয়ার পর অ্যাপ্লিকেশন করতে পারবেন, এর আগে করতে পারবেন না। এবং তারপর আমরা যেটি 3 নাম্বার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ডায়মন্ড প্লে বাটন। সো ডায়মন্ড প্লে বাটনটির জন্য আপনাদেরকে অবশ্যই 10,000,000 সাবস্ক্রাইব প্রয়োজন। সো ফ্রেন্ডস আপনারা 10,000,000 সাবস্ক্রাইব হওয়ার পর আপনারা এটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার মাধ্যমে আপনাদেরকে সেটি ইউটিউব থেকে সেন্ড করে দেওয়া হবে। এটি অত্যন্ত চমৎকার একটি প্লে বাটন, এটি ডায়মন্ড প্লে বাটন, যেটি একদমই দেখতেই পাচ্ছেন যে প্লে বাটনটি খুবই জাঁকজমকপূর্ণ একটি প্লে বাটন। এটি অনেক সুন্দর একটি প্লে বাটন এবং এটির জন্য একটা বিশাল আকার একটি বক্স দেওয়া হয়, বক্সের মতো থাকে। সো ফ্রেন্ডস আমরা দেখতেই পাচ্ছি এটি খুবই চমৎকার একটি প্লে বাটন এবং আমাদেরকে অবশ্যই এগুলোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। তারপর নেক্সট আমি যেটি কথা বলবো সেটি হচ্ছে আপনার যে আমাদের 4 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের 4 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে কাস্টম ক্রিয়েটরস অ্যাওয়ার্ড। এগুলো হচ্ছে ফ্রেন্ডস এতগুলো আমরা আপনার ক্রিয়েটরস অ্যাওয়ার্ড নিয়ে কথা বলেছি, এখন হচ্ছে কাস্টম ক্রিয়েটরস অ্যাওয়ার্ড। এটি 4 নাম্বার লেভেল, এটি হচ্ছে 50,000,000 সাবস্ক্রাইব হওয়ার পর তারপর আমরা এগুলো পেয়ে থাকবো। সো ফ্রেন্ডস আপনাদের যাদের 50,000,000 সাবস্ক্রাইব হয়েছে এখন তারা এটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এটি খুবই ভালো মানের একটি চমৎকার একটি ট্রফি আকারের মতো দেখা যাচ্ছে। তারপর এটি একদমই ফুললি রেড হয়ে থাকে। সো এটিকে কাস্টম ক্রিয়েটরস অ্যাওয়ার্ডস, এই প্লে বাটনটি খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ একটি ট্রফির মতো একদম সম্পূর্ণ রেড এটি। সো ফ্রেন্ডস তারপর আমরা কথা বলবো যে 5 নাম্বারে রয়েছে আজকে আমাদের লাস্ট যে টপিকটা, এটি হচ্ছে আপনার রেড ডায়মন্ডস ক্রিয়েটরস। এটি হচ্ছে 1,000,000 সাবস্ক্রাইব হওয়ার পর আপনার এই ট্রফিটি পেতে পারেন, এই অ্যাওয়ার্ডটি পেতে পারেন। এটি হচ্ছে আপনার রেড ডায়মন্ড ক্রিয়েটরস অ্যাওয়ার্ড। সো ফ্রেন্ডস এর জন্য আপনাদেরকে অবশ্যই 1,000,000 সাবস্ক্রাইব প্রয়োজন এবং এটি হচ্ছে ইউটিউব জগতের ইন্টারন্যাশনাল লেভেলে যারা ইউটিউবার রয়েছে তাদের মধ্যে অনলি 2টি চ্যানেল রয়েছে যারা এই 2টি অ্যাওয়ার্ড পেয়েছে। একটি হচ্ছে আপনার টি সিরিজ রয়েছে ইন্ডিয়াতে আর পিউটিফায়ার রয়েছে বাহিরে একটি কান্ট্রি থেকে। তো এই দুইটি চ্যানেলেই এই পর্যন্ত এই দুইটি অ্যাওয়ার্ড পেয়েছে। তারপর আর কোনো অ্যাওয়ার্ড এখন পর্যন্ত কেউ অর্জন করতে পারিনি, এবং অর্জন করার পর আমি আবার নেক্সট ডে আমি আপনাদেরকে সেই সমস্ত ভিডিওগুলো দেখাবো। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, বাই বাই।